স্বাদ এবং ঐতিহ্য ভাই, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। কয়দিন আসে খুঁজে আমরা পাই না, অনেক রকম মশলা দিচ্ছে আঙ্কেল, দেখতে পাচ্ছেন। আমরা দুইটা প্লেটের অর্ডার দিয়েছিলাম, দুইটা প্লেটই চলে আসছে। এটা আস্তে আস্তে কি কি দিছে এর ভিতরে মনে হচ্ছে? আমি এর ভিতরে হচ্ছে কি আছে, ডিম ডিম। ওয়াও, তো মজা মজা লাগতেছে না? টক টক নাকি? দুই প্লেট টাকা কা বসো। হালিম কত করে কাকা? এ 20 টাকা 30 টাকা 40 টাকা। দেখিনি এত সুন্দর সাজানো, বুঝছেন? আগে দেখিনি, মানে আমার কাছে মনে আছে এটার সাথে যে ফিক্সড সাজা। একটু অনেক সুন্দর ই করছেন, এত সুন্দর ডেকোরেশন তো কোনো জায়গায় দেখিনি। ডিম দিচ্ছেন একটা ডিম, সুন্দর অনেক রকম মশলা দিচ্ছে আঙ্কেল, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে দেখতে। সেটা আলোর স্বল্পতার জন্য আসলে এটা প্রত্যেকটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এমনি মানে যত এর চেয়ে অনেক ভালো, যতটা দেখা যাচ্ছে এর চেয়ে অনেক উজ্জ্বল হবে। এবার দেখেন, হ্যাঁ এই জায়গা না কাকার কাছ থেকে আমরা খাইছি আগে বড় পুষ্টি। টক কি ভিতরে দেন আনতে? সেই সুন্দর স্বাদ এবং ঐতিহ্যবাহী, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যাচ্ছে সালাদ, ঝাল পেঁয়াজ ডিম, এই যে হচ্ছে গিয়ে এটা এখন পরিবেশন করা হবে। চামচ দেওয়া হচ্ছে, লাস্ট আমাদের যে ফুচকার অর্ডার দিয়েছিলাম সেটাই যে মাত্রই আসলো। আমরা দুইটা প্লেটের অর্ডার দিয়েছিলাম, দুইটা প্লেটই চলে আসছে। এটা ইমারতের হাতে আছে আর এটা হচ্ছে ভাইয়ের হাতে আছে। আমি কিন্তু টক খাবো না বেশি, যে যে টক খাবে তার সেগুলো নিয়ে নাও, সমস্যা নেই। আচ্ছা ইমারত, তুমি একটা নাও আগে, তুমি শুরু করো। কেমন লাগতেছে? ফিলিংস কেমন? ফিলিংস কি গুড? হ্যাঁ আচ্ছা, আপনি একটা নিন। কেমন লাগতেছে? বেশি টক? হ্যাঁ বেশি কি টক নাকি? একটু বেশি ঝাল 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 হয়ে গেছে না নাকি? ঠিক আছে, আমার কাছে তো একটু ঝাল ঝালই মনে হচ্ছে বেশি। ঠিক লাগতেছে? কি কি দিছে এর ভিতরে মনে হচ্ছে? আমি এর ভিতরে হচ্ছে কি আছে, ডিম ডিম, সালাদ সালাদ, তারপরে আলু আর এই দিয়ে বুনা ভুট্টা দিয়ে, আর আছে টক টক টক। ইমারত এটা কেমন? ইমারত বর্ণনা দিয়ে খাও। ইমারত তোমার এটা কি কি দিয়ে আছে? ডিম দিয়ে আছে, অনেক ডিম দিয়ে আছে, খিরে দিয়ে আছে, আর কি আছে? ইমারত কাম একটা খাই দিব, একটা খাই দিব। কি কি আছে? গাবি দিয়ে আছে, তারপরে অনেক সুস্বাদু একটা পানীয় দিয়ে আছে, এটা অসাধারণ। এই টকের মধ্যে কি আচ্ছা, তাহলে তোমরা দুজন দুজন একটু আপ্যায়ন করো, আমি একটু দেখি। ওয়াও, তো মজা মজা লাগতেছে না? টক টক নাকি? ভাই খাওয়াইছিল, খুব ভালো লাগলো। ভালো লাগলো না? এবার আমি বাইরে খাওয়াই দিচ্ছি, আপনারা দেখেন।
আমার গুলো তো টক লাগতেছে কেন? আমার একটা টক দিতে তো এটার ভিতরে কি বেশি ইয়ে দিচ্ছেন, টক দিচ্ছেন মনে হচ্ছে? টকটা ভালো লাগতেছে বলে বেশি টক, গরমের সময় টক খাইলে ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, এটাই খান আপনি। শেষ তো অনেক ভালো লাগলো, অসাধারণ লাগলো, খাওয়া শেষ, কেমন হয়েছে? অনেক ভালো লাগলো, আমি খুব খুশি হলাম এখানে সবাই একসাথে এসে ঘুরতে থাকি বললাম, তো দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে, বিকেলটা আসলে অনেক স্মরণীয় থাকবে আমার কাছেও, আমার কাছেও সবার কাছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আমাদের একটু পানি রাখিস। আরে বাবা, পানি কি কেনা পানি নাকি? একবারে ফ্রেশ মনে হচ্ছে, মিষ্টি পানি, মিষ্টি চিনি দিয়েছে নাকি কাকা? কাকা পানি এত মিষ্টি কেন? পানি মিষ্টি মিষ্টি লাগছে না? Life is not beautiful. ডিপ টিউবওয়েল নাকি?